রফিক রাজু স্কুল টিভি অনলাইন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো নার্সারি শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। নার্সারি শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের গণিত ক্লাস করাবো। বিয়োগ করো, 14 পৃষ্ঠা তৃতীয় সারির প্রথম অর্ধেক। কি ক্লাস করাবো? বিয়োগ। বিয়োগ করো, 14 পৃষ্ঠা তৃতীয় সারির প্রথম অর্ধেক। এক নম্বরের সংখ্যক দেয়া আছে 3 বিয়োগ 3। এক নম্বরের সংখ্যক দেয়া আছে 3 বিয়োগ 3। আমার হাতে তিনটা পেন্সিল আছে, এখানে সংখ্যা কত? 3। এখানে সংখ্যা কত? 3। এক নম্বরের সংখ্যা কত? 3 বিয়োগ 3। তাহলে তিনটা পেন্সিল ডান হাতে আছে, তাহলে আমি বাম হাতে যদি নিয়ে নেই তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল রইল? একটাও না। তাহলে কয়টা? 0। দুই নম্বরে শিক্ষার্থী বন্ধুরা বুড়ে লক্ষ্য করো, দুই নম্বরের সংখ্যা কত দেওয়া আছে? 4 বিয়োগ 3। 4 বিয়োগ 3। আমার ডান হাতে কয়টি পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? গণনা করি, 1 2 3 4। কয়টা পেন্সিল? 4টা। তাহলে তিনটা পেন্সিল যদি আমি বাম হাতে নিয়ে নেই, 1 2 3, তাহলে ডান হাতে কয়টা পেন্সিল রইল শিক্ষার্থী বন্ধুরা বলো তো? 1টা। কয়টা? 1টা। তাহলে আমি কত লিখতে পারি? 1। তিন নম্বরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বুড়ে সংখ্যা কত দেওয়া আছে? 5 বিয়োগ 3। 5 বিয়োগ 3। আমার ডান হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? আমরা গণনা করি, 1 2 3 4 5। কয়টা পেন্সিল? 5টা। তাহলে তিন নম্বরের মধ্যে সংখ্যা কত? 5। বিয়োগ করতে হবে কত? 3। বিয়োগ করতে হবে কত? 3। 5টা পেন্সিলের থেকে তিনটা পেন্সিল আমি বাম হাতে নিয়ে নিই, 1 2 3। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল রইল শিক্ষার্থী বন্ধুরা বলো তো? 1 2। কয়টা? 2টা। তাহলে আমরা কয়টা লিখতে পারি সংখ্যা? 2। চার নম্বরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বুড়ে কত দেওয়া আছে? 6। কত দেওয়া আছে সংখ্যা? 6 বিয়োগ 3। 6 বিয়োগ 3। আমার ডান হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবা? গণনা করে নেই, তাহলে কয়টা পেন্সিল? 1 2 3 4 5 6। তাহলে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? 6টা। তাহলে 4 নম্বরে আমাদের কত দেওয়া আছে সংখ্যা? 6 বিয়োগ 3। 6 বিয়োগ 3। তাহলে আমরা কয়টা? বাম হাতে যদি তিনটা পেন্সিল নিয়ে নেই তাহলে কয়টা থাকবে বলতে পারবা? আগে নিয়ে নেই, 1 2 3। আমার ডান হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? 1 2 3। কয়টা?
লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? তিন। চার নম্বরে কত লিখতে পারি? তিন। পাঁচ নম্বরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বোর্ডে কত দেওয়া আছে? সাত বিয়োগ তিন, সাত বিয়োগ তিন। পাঁচ নম্বরে কত দেওয়া আছে? সাত বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল আছে বলতে পারবা শিক্ষার্থী বন্ধুরা? প্রথমে আমি কি করে নিব তাহলে গণনা করে নেই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা পেন্সিল আছে? সাতটা। পাঁচ নম্বরের সংখ্যা কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? সাত বিয়োগ তিন। তাহলে আমার হাতে কয়টা পেন্সিল আছে? সাতটা। তাহলে আমরা কত বাদ দিব? তিন। তিনটা পেন্সিল আমি বাম হাতে নিয়ে নিলাম, এক দুই তিন। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল রইল শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এক দুই তিন চার, কয়টা পেন্সিল রইল? চারটা। তাহলে আমরা কত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? চার। পাঁচ নম্বরে কত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? চার। এক নম্বরে সংখ্যা কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? তিন বিয়োগ তিন। তাহলে কি আমি আমার হাতে কয়টা পেন্সিল ছিল? তিনটা। তিনটায় থেকে আমরা কত বাদ দিছি? দিয়ে দিছি বাম হাতে কয়টা দিয়ে দিছি? তিনটা। তাহলে কয়টা পেন্সিল রইল? একটাও না। তাহলে কি শূন্য। প্রথমে আমি এক নম্বরে কি লিখছি? শূন্য। ডান হাতে কয়টা রয়েছে? শূন্য। দুই নম্বরে চার বিয়োগ তিন, চার বিয়োগ তিন। প্রথমে আমি কয়টা পেন্সিল নিয়ে নিচ্ছি হাতে বলতে পারবা শিক্ষার্থী বন্ধুরা? চারটা। এক দুই তিন চার। তাহলে চারটায় থেকে কয়টা বাম হাতে দিয়ে দিছি শিক্ষার্থী বন্ধুরা? তিনটা। তাহলে কয়টা পেন্সিল রয়েছে শিক্ষার্থী বন্ধুরা? একটা। তাহলে আমি কত লিখে নিছি দুই নম্বরে? এক। তিন নম্বরে শিক্ষার্থী বন্ধুরা বুঝে লক্ষ্য করো, প্রথমে কত লেখা আছে? পাঁচ বিয়োগ তিন, পাঁচ বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবা কেউ? এক দুই তিন চার পাঁচ, কয়টা পেন্সিল? পাঁচটা। তাহলে তিন নম্বরে আমি কত লিখছি? পাঁচ বিয়োগ তিন। পাঁচটা থেকে তিনটা আমি বাম হাতে নিয়ে নিছি, এক দুই তিন। তাহলে আমার হাতে কয়টা পেন্সিল রইল শিক্ষার্থী বন্ধুরা? দুইটা, এক দুই। তাহলে আমি কত লিখছি? দুই। সংখ্যা কত? দুই। চার নম্বরে শিক্ষার্থী বন্ধুরা ছয় বিয়োগ তিন, কত লেখা আছে বুড়ে? ছয় বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবা কেউ? এক দুই তিন চার পাঁচ ছয়, কয়টা? ছয়টা। আমি বাম হাতে তিনটা নিয়ে নিলে কয়টা হয় বলো তো? এক দুই তিন। বাম হাতে কয়টা পেন্সিল? তিনটা। তাহলে ডান হাতে কয়টা পেন্সিল? তিনটা। তাহলে কত হয়? তিন। শিক্ষার্থী বন্ধুরা কত হয়েছে? তিন। পাঁচ নম্বরে শিক্ষার্থী বন্ধুরা সাত বিয়োগ তিন, সাত বিয়োগ তিন।
আমার হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা? সাতটা। তাহলে আমার বোর্ডের কত দেওয়া আছে পাঁচ নম্বরে? সাত বিয়োগ তিন। আমি যদি তিনটা পেন্সিল বাম হাতে নিয়ে নেই তাহলে কয়টা থাকবে বলতে পারবো কেউ? এক দুই তিন, বাম হাতে তিনটা, ডান হাতে কয়টা? এক দুই তিন চার, কয়টা পেন্সিল রইল ডান হাতে? চারটা। তাহলে আমরা কত লিখতে পারি? চার। কত লিখছি বুড়ে দেখো তো? চার। নার্সারি শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করো ১৪ পৃষ্ঠার তৃতীয় সারি প্রথম অর্ধেক, বিয়োগ করো ১৪ পৃষ্ঠার তৃতীয় সারি প্রথম অর্ধেক। এক নম্বরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তিন বিয়োগ তিন, তিন বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল ছিল? এখন কয়টা পেন্সিল? তিনটা। তিনটা পেন্সিল আমি বাম হাতে নিয়ে নিলাম, তাহলে আমার হাতে কয়টা পেন্সিল রইল ডান হাতে? এক। তাহলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? শূন্য। দুই নম্বরে শিক্ষার্থী বন্ধুরা চার বিয়োগ তিন, চার বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এক দুই তিন চার, কয়টা পেন্সিল? চারটা। বাম হাতে আমি তিনটা নিয়ে নিব, এক দুই তিন। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল রইল? একটা। তাহলে কত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? এক, চার বিয়োগ তিন, তাহলে কয়টা হলো? একটা রইল, এক। তিন নম্বরে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ বিয়োগ তিন, পাঁচ বিয়োগ তিন। আবার ডান হাতে কয়টা পেন্সিল শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এক দুই তিন চার পাঁচ, কয়টা পেন্সিল? পাঁচটা। বাম হাতে আমি কয়টা নিয়ে নিলাম? এখানে কত আছে শিক্ষার্থী বন্ধুরা? তিন, পাঁচ বিয়োগ তিন, তাহলে তিনটা বাদ দিতে হবে, এক দুই তিন। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল? এক দুই, তাহলে কয়টা পেন্সিল? দুইটা। তাহলে আমি কত লিখতে পারি? দুই। চার নম্বরে শিক্ষার্থী বন্ধুরা ছয় বিয়োগ তিন, কত আছে বোর্ডে? ছয় বিয়োগ তিন। আমার ডান হাতে কয়টা পেন্সিল শিক্ষার্থী বন্ধুরা? ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমি কয়টা বাদ দিতে পারি? তিনটা। তিনটা আমি বাম হাতে নিয়ে নিলাম, এক দুই তিন। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল রইল শিক্ষার্থী বন্ধুরা? এক দুই তিন। তাহলে আমি কত লিখতে পারি? তিন। পাঁচ নম্বরে শিক্ষার্থী বন্ধুরা সাত বিয়োগ তিন, পাঁচ নম্বরে শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো কত দেওয়া আছে? সাত বিয়োগ তিন। আমার হাতে কয়টা পেন্সিল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা পেন্সিল? সাতটা। তাহলে আমি কয়টা পেন্সিল বাম হাতে নিয়ে নিব? তিনটা, এক দুই তিন। তাহলে আমার ডান হাতে কয়টা পেন্সিল শিক্ষার্থী বন্ধুরা? এক দুই তিন চার। তাহলে আমি কত লিখতে পারি? চার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বাসায় বারবার খাতায়
লিখবে এবং করবে আব্বু আম্মুর কথা শুনবে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ